আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জিএসএম টিভি আরিফ থেকে আমি আছি আপনাদের মাঝে। আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো চায়না 32 ইঞ্চি এলইডি টিভি ডিসপ্লে প্রবলেম, অর্থাৎ ডিসপ্লে ব্ল্যাঙ্ক। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আমরা এখন সেন্সরটি লাগিয়ে স্টিম ব্যাটার রিলিজ করে দেখাবো। তো দেখুন, আমি স্টিম ব্যাটার এখন রিলিজ করলাম, আমার ডিসপ্লে ব্যাকলাইটটা চালু হয়ে গেছে। তখন সর্বপ্রথম আমরা এলভিডিএস যে ক্যাবেল, এখানে আমরা ভোল্টেজটা দেখে নিলাম 12 ভোল্ট, যে আমার ডিসপ্লেটে ভোল্টেজটা আসছে কিনা। এখন আমি আমার যে ফিউজ আছে ফিউজটাতে দেখে নেব, ফিউজটাতে ভোল্টেজ ইনপুট হয়েছে এবং আউটপুট হয়েছে। দেখুন, আমাদের বেসিক যে 12 ভোল্ট, আমাদের এই ডিসপ্লেটা 12 ভোল্টের, এই জন্য আমাদের 12 ভোল্টটা আগে দেখে নিতে হবে। এখন আমরা দেখব আমাদের 3.3 ভোল্ট ঠিক আছে কিনা। দেখুন, আমাদের 3.3 ভোল্ট ঠিক আছে, 1.8 ভোল্ট দেখুন আমাদের ঠিক আছে, প্রোটেকশন মোডে চলে গিয়েছে, অর্থাৎ আমাদের ভিজিএস ভোল্টেজটা না হলে আমাদের ডিসপ্লেটা পুরোপুরিভাবে চালু হবে না। তো দেখুন, আমি আবার স্ট্যান্ড ব্যাটারি রিলিজ করে দেখাবো, আমাদের ভন ভোল্টেজটা উঠে নেমে যায়। দেখুন, একটু উঠে নেমে যায়, তার মানে আমাদের ডিসপ্লেটা শর্ট হয়ে গেছে। তো আমরা এই প্রবলেমের জন্য আমাদের সিকেবি লাইন যে শর্ট আছে, আমরা এই শর্টটাকে কেটে দিব। তো চলুন, আমরা কীভাবে কাটবো সেটা আপনাদেরকে দেখাই। তো আমরা প্রথমে একটা স্টিল নাইফ নিলাম এবং মাথাটা চেঞ্জ করে দিলাম। এখন আমরা আপনাদেরকে এটা সিকেবি লাইনটা কেটে দেখাবো। তো সর্বপ্রথম আমরা বাম সাইডে কাটতে পারি, বাম সাইডে বেশি শর্ট হয়। তো দেখুন, বাম সাইডে কীভাবে কাটি আমি জুম করে সেটা আপনাদেরকে পরিষ্কারভাবে দেখিয়ে দিব। তো আপনারা যখন কাটবেন তখন এই নাইফের সাহায্যে কাটার চেষ্টা করবেন, তাহলে অনেক স্মুথলি আপনারা এটা কাটতে পারবেন। তো আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন আমি কোন পয়েন্টগুলো কেটে দিয়েছি। ওকে ভাইয়াস, আমাদের কাটা হয়ে গেছে। এখন আমরা দেখাবো এটা, আমরা আবার পরিমাপ করে দেখবো যে আসলে আমাদের সমাধানটা হলো কি না। তো দেখুন, আমি এখন সর্বপ্রথম আমরা ভন ভোল্টেজটা স্ট্যান্ড বাই রিলিজ করে দেখাবো। দেখুন, আমাদের ভোল্টেজটা উঠে আবার পড়ে যায়, আস্তে করে নেমে যায়, তার মানে আমাদের এই সাইডটা এখনও কাজ হয় না। তো আমি আর একটা পয়েন্ট কেটে দেবো, কেটে দেওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো যে এটা এই পাশ থেকে সমাধান করা যায় কি না। যদি আমাদের এই পাশ থেকে সমাধান করা না যায় তাহলে আমাদের অপর পৃষ্ঠে কাটতে হবে, আমাদের যে সিকেবি লাইনগুলো আছে সেগুলো অপর প্রান্ত থেকে কাটতে হবে।
তো ভিউয়ার্স আমি পুরাটা জুম করে দেখানোর চেষ্টা করতেছি যে আমি কোন কোন পয়েন্টটা কেটে দিয়েছি, তো আপনারাও সেম ভাবে আপনারা দেখে নেবেন, তাতে আপনারা উপকৃত হবেন। তো ভিউয়ার্স এই পাশ থেকে আমাদের সমস্যাটা সমাধান হয়নি, তো আমি অপর প্রান্তে কেটে দেখাবো। সিকেবি যে লাইনগুলো আছে এই সিকেবি লাইন আমি আপনাদেরকে আবার এই পাশ থেকে কেটে দেখাবো এবং এই পাশে জয়েন্টগুলো আবার সুন্দর করে দিয়ে দিব। তো আমি সর্বপ্রথম আগে কেটে আমরা ভোল্টেজটাকে ছাড়িয়ে নেব, ড্রপিং যে সমস্যা ড্রপিংটা আমরা আগে সমাধান করব। তো যারা আমার নতুন টেকনিশিয়ান বাইরে আছেন তারা এইটা কাটার সময় খুব সাবধানতা অবলম্বন করবেন, এবং যদি আমার ভিডিওটি দেখেন তাহলে সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করবেন, তাহলে আশা করি অবশ্যই আপনারা উপকৃত হবেন। তো ভিউয়ার্স দেখুন আমাদের কাটা হয়ে গেছে, এখন আমরা পরিষ্কার করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমি কোন কোন পয়েন্ট কাটলাম। তো আমি আরেকটু পরিষ্কার করে নিচ্ছি যাতে আপনাদের বোঝা সুবিধা হয়। তো যারা আমার নতুন টেকনিশিয়ান ভাইরা আছেন এবং যারা পুরান আছেন তারা তো আমার মনে হয় অলরেডি সবাই জানেন, তো মূলত নতুনদের জন্য আমাদের এই ভিডিওটা, আমার এই ভিডিওটা। তো ভিউয়ার্স যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্টস করবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। আপনারা কমেন্টস করবেন এ ধরনের ভিডিও আমার থেকে আপনারা আর পেতে চান কিনা, যদি কমেন্টস করেন তাহলে আমার উৎসাহ বাড়বে। তো দেখুন ভিউয়ার্স আমি কাটা হয়ে গেছে, এখন আমি জুম করে পুরাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো এখন আমরা স্ট্যান্ড বেটার রিলিজ করে ভোল্টেজটা মেপে দেখবো আমাদের ড্রপিং সমস্যাটা সমাধান হয়েছে কিনা। দেখুন আলহামদুলিল্লাহ আমাদের ভিজিএস যে 30 ভোল্টেজটা চলে আসছে, তার মানে আশা করি আমাদের কাজটি হয়ে গেছে। তো এখন আমরা অন্যান্য ভোল্টেজগুলো পরিমাপ করে দেখব। দেখুন আমাদের যে এভিডিডি ভোল্টেজটা, সরি 3.3 ভোল্ট, দেখেন 3.3 ভোল্ট ঠিক আছে। তো এখন আমরা এভিডিডি যে ভোল্টেজটা সেটাও আমরা দেখব। তো ওকে ভিউয়ার্স আমরা এখন যে অপর প্রথমে যেখানে আমরা কেটেছিলাম এগুলোকে আমরা সুন্দর করে সোল্ডারিং করে দিব, তারপরে আমি আপনাদেরকে পুরোপুরি দেখানোর চেষ্টা করি। এই সোল্ডারিংগুলো করার সময় আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ এখানে বেশি ঘাটাঘাটি করলে এই পয়েন্টগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো আপনারা সবাই চেষ্টা করবেন ভালো করে কাজটি করার জন্য। এখন আমরা আপনাদেরকে সর্বশেষ দেখাবো আমাদের কাজটি সফলভাবে সম্পন্ন হলো কিনা। তো জায়গাটা আমরা ভালো করে পরিষ্কার করে নিলাম, এখন আমরা লাইন দিয়ে দেখব আমাদের সমস্যাটা সমাধান করতে পেরেছে কিনা। এখন আমি স্ট্যান্ড বাই রিলিজ করলাম এবং দেখুন বিজিএস ভোল্টেজটি আলহামদুলিল্লাহ চলে এসেছে এবং ব্যাকলাইটটিও চলে গেছে। তো এখন আমরা ছবিতে স্ক্রিনটা দেখব। তো দেখুন ভিউয়ার্স আলহামদুলিল্লাহ আমাদের কাজটি হয়ে গেছে, এখন আমরা স্ক্রিনটি দেখাবো। তো ভিউয়ার্স সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সবাই ভালো থাকবেন।